যা পেক আত্মদোষ মহেশ পারে আত্মপেক মুরলীধর নক্কর আত্মচা আকবর আলী হে বাঙালি সীতা হয়েছ এক চার মাথার খুলি উড়িয়ে দেবো হাজুর হাজুর আপু বড় সাহেব নাম দিয়া জ্যোতিরেন্দ্র নারায়ণ বিশেষ সুপারিশে জেল দেখতে এসেছেন, তাকে ভালো করে সব দেখিয়ে দাও। জননী ভগবতী কালী কপালিনী ইন্দুমুখী ইন্দিবর নেত্র সুলোচনা গো ইন্দুমুখী ইন্দিবর নেত্র সুলোচনা আহা ঈশানি পাশানো কন্যা শিব সবাসনা আহা ঈশানি পাশানো কন্যা শিব সবাসনা জননী দেবী দুর্গতি নাশিনী মর দুর্গতি নাশিনী ঈশ্বর ঈশ্বরী মগ দানব ঘাতিনী আরে ঈশ্বর ঈশ্বরী মগ দানব ঘাতিনী আরে ঈশ্বর ঈশ্বরী মগ দানব ঘাতিনী কোলে নিয়ে যে বৃহস্পতি বসে আছে সে একজন খুন নিজের ছেলেকে খুন করেছে
একটা কথা ছিল, আমাকে অন্য করে পাঠিয়ে দিন। কেন কেন কি হুজুর, এসব চোর ডাকাতি মাঝখানে থাকা যায় নাকি? ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি ভালো আছেন বুঝলেন? বুঝুন না, বুঝুন কিছু না, সেখানে বসনি কেন? চাই স্যার।
তোমার প্রভিডেন্ট ফান্ড নেই? আছে না। কেন? আছে। অত্যন্ত অনলাইন নয়, ফর্মটা ফিল আপ করো আগে। কুইক কুইক, আমার অন্য কাজ আছে, ওতে আমার একটা সই দিতে হবে আগে। আমার এই সামান্য আয়ের উপর তো একজন আত্মীয় স্বজনকে নির্ভর করতে হয়। তাদের বঞ্চিত করতে তো আমি বলিনি। আগে তা নয় স্যার, তবে তাদের খরচ দিয়ে আর প্রভিডেন্ট ফান্ডের দাবি মিটিয়েটা থাকে, তাতে আমার খাওয়াই চলবে না। না চলে খাবে না, যা বলছি তা চলো, ওটা সই করে এখনই আমার আমিতে দিয়ে আসো। মাই ডিয়ার ইয়াং ম্যান, আজ তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করবে, সেটা অবশ্য আমি শুনতে পাবো না, কারণ তার অনেক আগেই আমি পৃথিবী থেকে বিদায় নেব। ওটা সই করে আমার আপত্তি নিয়ে এসো। ডাক্তারবাবুর বাড়ির মাইয়া না? হ্যাঁ, নাম কাঞ্চি।
একটা ডাকাত। দেখলেন কিছু বুঝলেন? এই রেই কয় বীরাঙ্গনা কাস্তে বুকে লাগে যে না শ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। সত্যি বল, বিশ্বাস তো আমার কাছে না। আবার পালা কি করে না চলে হুজুর চলে না চলে না ঘুরছি তো ঘুরছি তো আগে হুজুর গলার ভেতরে একটা থলি তৈরি করে তাতে রাখি। গলার ভেতর থলি করলি? আগে হুজুর একটা শীষের বল কিছুদিন গলার ভেতরে রাখলি, ওটা আপনার থেকে হয়ে যায়। কত মাথা মরবি কোনদিন হুজুর? এর আগে দু চার দিন মারাও। হ্যাঁ হ্যাঁ মরছে অনেক অনেক মরছে। পয়সাটা জমা দিয়ে যান। ভুল হয়ে গেছে হুজুর। তোরা কি হলো? আমার চোখ দিয়ে জল পড়ছে, আমাকে হাসপাতালে পাঠিয়ে দিই। ওর কোনো কথা বিশ্বাস করবি না হুজুর, কোনো কথা বিশ্বাস করবি না। ওর কিছু হয়নি, ওর চোখে কিছু হয়নি। তুমি দেয়াল থেকে চুন মালি নিয়ে না চোখে ঘটেছে। তুই দেখেছিস? সবাই দেখেছে। হচ্ছে ন্যাপলা কাটা। আচ্ছা তুই কি রোজ এমনি করে আমায় চালাবি? কি করবো হুজুর, আমি তো চোর ডাকাতের সঙ্গে থাকতে পারবো। দেখলেন কি আমার মতো বছর বসে থাকেন, তাহলে কত কাণ্ড দেখবে। যেই জন্য কিনা আশা তাই তো বলা হয় নাই। বছরের বছর ডাক্তার আছে, ভীষণ খেয়ে বেড়েছে। আপনি এইখানে করেন কি? হলো কেদার সিং, কিচেনটা দেখে আজকে মুসলমান ও খ্রিস্টান কয়েদিদের ধর্ম উপদেষ্টার জন্য প্রতি সপ্তাহে একজন পাদ্রী মৌলবী আসেন। তাদেরই গাড়ি ভাড়া পাবো টাকাটা জানি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তারা কেউ গাড়ি করে আসে না, হেঁটে আসে। সেটা আমরা কি করবো স্যার? তবে সরকার বহুকাল ধরে রাহা খরচ মঞ্জুর করেছেন, কিন্তু সরকারের টাকা যাতে বাজে খরচ না হয় সেটাও আমার দেখা কর্তব্য। তুমি এত ওকালতি করছো কেন? হ্যাঁ বকরা আছে নাকি? আমি কথা অপমানিত বোধ করছি। আমি এমন কিছু করিনি যাতে আপনি আমার কথা বলতে পারেন। তাছাড়া আমার উপর যখন আপনার বিশ্বাস নেই তখন আমি কাজে ইস্তফা দিতে চাই। আপনি আমি লিখতে দেবো। গিরিন বাবু
গিরিন দাদা ঠিক আছে, গিরিন বাবু হইল মাথা গরম করে। আপনি আমাকে ডেকে পাঠালেন, এই ছবিটা কার? আমার বাবার। দেখে আছেন? আছি না। রক্ষা পেয়েছ? লেটার অফ রেজিগনেশন তুমি লিখেছ? কত বয়স তোমার? 26 বছর। তোমারই বয়সী আমার একটি ছেলে ছিল, সে আজ বেঁচে নেই, আর সেই জন্যে ভগবানকে আমি ধন্যবাদ দিই। কেন তা বুঝতে পারো? বেঁচে থাকলে সে তোমারই মতো বেয়াদব তৈরি হতো, বাপের বইতে সিনিয়র অফিসারের মুখে এইরকম করে ছুঁড়ে মারত লেটার অফ রেজিগনেশন। আমি এখন নেবো নিয়ে কি করবো? আমি নেবুটুকু খাইনি। তুমি খেতে ভালোবাসো, কি করে জানলে? কি করে জানলে? বলবো না। বলবে না? বলবে না? না। তাহলে ফিরিয়ে নিয়ে যাও। ফিরিয়ে যাবে? বাড়ি আমার লাঠি কিছু জানে না তো? বাড়ি আমার মারে পেশ করে, অত হাসো কেন? অত হাসো কেন? আবার হাসে? বড়িয়াম্মা আদর দিয়ে তোমার মাথাকে খেয়েছে, তারা আজকে বলে আসছে। যাবে? যাবই তো। যা না, বড়িয়াম্মা কি বলবে তা আমার জানা আছে। বলবে পেয়ার দিয়ে ওর মাথা আমি খাইনি, খেয়েছে অরেকজন। সে আবার কে? আমি কি জানি। আরে দাঁড়িয়ে রে, যে এইসব খাও। এখন কি খাওয়া যায়? অফিস থেকে এসে খাবে তো তো অনেক দেরি হবে। তাহলে তুমি চলো, ওখানে বসে খাবে। নেই বাবা, আমার জেলে যেতে ভয় লাগে, ওখানে যত সব চোর আকার কি তাতে কিছু, তারা তো তোমার আমার মতো মানুষ। তাহলে বাবুজি ওরা চুরি ডাকাতি করে কি? তা জানি না। তুমি জোরও জানো বাবুজি? সত্যি জানি না কান্তি। আচ্ছা ওদের একজন কি জিজ্ঞেস করে তোমায় বলবো। আরে এগুলো কেন পড়ে থাকবে? তুমি তো জানো ওগুলো কোথায় থাকবে, সেখানে রেখে দাও। এই সবগুলো তোমার খেতে হবে বাবু। খাবো বলি ছুটি নিয়ে যাবো, কি কি হবে তোমার এই লেবু ছুটি নিয়ে সব আছে। খুব হয়েছে, তুমি তো কোথাও খেতে পারো তা আমার জানা আছে। তুমি আমায় একটু যত্ন করো কেন বলো তো? রোজ দেখি ঘর তো গুছিয়ে দাও, দুবেলা চা করে খাও, কেন বলো?
হুজুর নতুন আসামি এসেছে। চলো যাচ্ছি। আসামি একজন দুর্দান্ত ডাকাত, স্পেশাল নোট আছে, বিশেষ ক্যাপ হলো চাল, এখানে সকলের উপরে কেয়ার না। আসামি কোথায়? নিয়ে আসছি। নাম বদরুল। মজা দেখো, বিচারাধীন আসামি অর্থাৎ দোষী কিনা এখনো তাই সাব্যস্ত হবে। আসামি কেমন আছে? ভালো আছে। শুনলাম তুমি সারা রাত জেগে আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা একটা খবর আছে জানো, আমি রিটায়ার করছি। বুড়ো হয়েছি, এবার আমাকে ছুটি দাও, পুরাতন জীর্ণ বরসে ভোগ অবসান। কিন্তু ডাক্তার কই রে? গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আমাদের চায়ের একটু ব্যবস্থা করো। আমার ঘরে চলুন। তাহলে আমার ফেভারিট পার্টিটা এখানেই হয়ে যাক, কেমন? হ্যাঁ প্রতীক ডাক্তার, কেমন? কামাল। তোরা ছুটি? দেখ হুজুর, আবার দেখুন আসবো, দেখুন আপনাকে একটা ভালো চেয়ার বিনে দেবো। না স্যার, এখানে যেটা আসতে না হয় সেই চেষ্টাই করবো। খেলাম হুজুর। আরে যতীনবাবু যে আপনারও আর ছুটি? আচ্ছা হ্যাঁ, খুব খুশি হলাম। মলয়বাবু, একদিন আপনার সঙ্গে বড় খারাপ ব্যবহার করেছিলেন। ঠিক আছে, নিশ্চয়ই আপনার মা বাবা আজ খুব খুশি আছেন। মা বাবা কেউ নেই, শুধু এক দাদা আছে। নমস্কার।
শুনছো, আজ তো তোমার গুণধর ভাই জেল থেকে খালাস পাবে। কবে আবার কি এইখানেই তো এসে থাকবে? এই কথাটা যেন মনে থাকে, ছেলে ছেলে নিয়ে এইসব চোর ডাকাতের সাথে ঘর করতে পারবো না। একটা চা দিন না বাবু, পাঁচজন ভদ্রলোক নিয়ে কাজ করতে হয়, আপনি অন্য কোথাও দেবেন। ভূতনাথ ঘোষাল, লোকে আমাকে ভূতনাথ দারোগা বলে ডাকে। ও আপনি মিস্টার ঘোষাল, আপনার অনেক নাম করছেন, খুব আনন্দ হল। আনন্দ হলো বলেন কি, আমাদের যে লোকের আনন্দ হয় কি ব্যাপার করুন? আরে মশাই, পদরমন্ত্রী এক সাংঘাতিক কি বন্ধানে ছটা টাকা চারটে মাজার আর রেস চার্জ আছে, তাই তবে মরদের বাচ্চা সব দোষ স্বীকার করেছে, দলের কারণ নাম করছে। আরে মুষ্টিযোগ গুলো পড়লে বাপ বাপ করে নাম করে আজকাল দিকে তো সব চলে না, বলুন না। মুষ্টিযোগ হলো ধরুন আসামি কিছু কি দোষ স্বীকার করেছে, তখন হুকুম করলাম দাও বৃহস্পতি মোদী চূর্ণ এক করিয়া, মানে মানে একটি দোষী অর্থাৎ একটি রাজ্য দোষীকে চূর্ণ করো, তাতেও যদি আসামি নির্বিকার থাকতো হুকুম করতুম দাও দোষীনে কুন্থ উৎপাটন রাখা। আসামি অধিকার হয়ে যেত, দু একজন যদি স্বীকার না করত বলতুম দাও মহা নিমজ্জন ইস্যুটা তবে দেখা সব, মানে মানে
রেখে বেড়ায় পানা পুকুরে ডোবাও, ইচ্ছা হলেই ভালো হয়। আমায় দেখেছেন বুঝু? হ্যাঁ, তোমার সাথে দেখা করছেন। বলুন বড় বাবু। তুমি বদরুদ্দিন মুন্সি? হ্যাঁ বড় বাবু। চিনতে পারছেন না? চিনব কি করে বলো? তোমার চিঠি করা ভাই শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা আমাদের হয়। দেখা আমাদের হয়েছে বড় বাবু, একবার নয় দুবার। তাই নাকি? কোথায় বলো দেখি? আমাদের প্রথম দেখা 36 সালে। ভুবন স্যার গদি লুট করে পালাচ্ছিলাম, পড়ে গেলাম পুজোর পিস্তলের সামনে। গুলিও আপনি ছুঁড়েছিলেন, কিন্তু লাগে আগে। হ্যাঁ হ্যাঁ, বড় আফসোস হয়েছিল সেদিন হুজুরের পাকা হাতের গুলিতে ফটকে গেল। ফটকে গিয়ে ভালোই হয়েছিল বলো? দেখা করেন বলে তো কি করেন? আর বাস খোদা যা করেন মঙ্গলের জন্য করেন, কারণ ঠিক 1 বছর পরে আবার আমাদের দেখা সোনাডাঙ্গা রমেশ ডাক্তারের বাড়িতে। নোটিশ দিয়ে ডাকাতি করছিল, হুজুর একদল পুলিশ নিয়ে আমাকে ধরবার মতলবে ছিলেন, কিন্তু লাঠি চালাতে আপনার কোর্স বাঁচা হয়ে গেল। আর হুজুর আশ্রয় নিলেন খিড়কির পুকুরে, আর কেউ দেখেনি। আমি কিন্তু হুজুরের গোপ জোড়া জলের ওপর ভাসতে দেখেছিল, হাতের লাজাও ছিল কাজে লাগাই। তাহলে দেখলেন হুজুর খোলা যা করেন মঙ্গলের জন্য, যা কিছু সব কথা এখন হুজুর গরিব ঠিকানা দেখেছেন। দেখো মাধুরী কি কথার মারপ্যাট আর বুদ্ধির লড়াই দেখিয়ে কোনো লাভ, আমার কাছে বড় বাবু? হ্যাঁ তোমারই কাছে। আর 14 বছর ধরে পুলিশ তোমাকে ধরতে পারে, কদমতলার মাঠে 300 লোকের ঘেরাও থেকে তুমি 2 জনকে খতম করে পালিয়ে গেছো। সেই চবুষ্পোষ বদরুদ্দিন স্ত্রী থেকে কিনা ধরা পড়লো গোটা কয়েক ওই কোটা ঝোলানো পর্যাত্রীর কাছে। হ্যাঁ হুজুর, তবেই বোঝো এই হচ্ছে দুনিয়ার নিয়ম। মহাভারতে আছে অত বড় শক্তিশালী অর্জুন, তিনিও একদিন তার গান্ধী ধরতে পারেন। জানি হুজুর, আমি জানি। সবই নিয়তির খেলা মুন্সী, এত যে লম্প সম্প সব দুদিনে, হঠাৎ একদিন তার সব শেষ হয়ে যায়। একেবারেই তো শেষ হয়ে গিয়েছিলাম বড় বাবু, প্রাণ ফিরে পেয়েছি শুধু এই ছোট হুজুরের দয়ায়, উনি আমার জন্মদাতা, আমার বাপ। জানি, কিন্তু যে জীবন তুমি ফিরে পেয়েছো তার বাকি কটা দিন এই জেলেই কাটাতে হবে। সে কথাও কি আপনি আমার মনে করিয়ে দেবেন বড় বাবু? এই জেলের মাটিতেই যে আমার শেষ ঘুম আসবে তা আমি জানি, সেজন্য আমি তৈরিও হয়ে আছি। এই যখন পড়িলাম তখন আর মায়া কিসে? দলের সবাইকে ডাকো, যে যার ভাগ বুঝে নি। তুমি সঙ্গে আছো আর ভয় কি? তুমি কেমন আছো? যাকে তোমার সঙ্গে খালি কাঁদে
তাই নিয়ে এলাম। কবে তুমি খালাস পাবে? এখনো চার বছর। চার বছর? আমি আর পারি না, আমি আর পারছি না। কেন্দ্রা কেন্দ্রা কেন কাঁদবো না? কি করে আমার দিন কাটে তুমি তো কি করে কাঁদবে? লোকে বাড়ির ছুটি কোনো মন পায় না, অর্ধেক দিন আমার না খেয়ে কাঁদে। লোকের কাছে আমার পরিচয়, আমি খুনির বোন। আর খুনির ছেলে চুপ কর। চার বছর পর এই লোকটা খালাস পেয়ে অনেক আশা নিয়ে যখন নিজের বউ ছেলের সঙ্গে দেখা করতে যাবে, তখন আর এদের কাউকে খুঁজেই পাবে না। হয়তো দেখবে সবকিছু হারিয়ে গেছে। না না বাবুজি, তা তো কখনো হয়। তাই তো হয় কান্তি, এমনি করেই তো অনেক কিছু হারিয়ে যায়। যাকে তুমি এবার চাও কান্তি, আমার অনেক কাজ আছে। তোমার একটা বাইরে পৌঁছে দিয়ে। হ্যাঁ বাবুজি, চিঠিটা মনে করে দিয়ে দিও। হ্যাঁ বড় সাহেব ল্যাংরাম খাইতে খুব ভালোবাসতো, আপনি যাওয়ানোর সময় এক জুড়ি ল্যাংরাম লয়েছেন। আমি টাকা দিয়ে থাকি গিরিন্দা, আমি নিতে। আচ্ছা, কি জানেন মলয় বাবু, 10 বছর কাম করলাম এখানে, কিন্তু এইরকম একটা মানুষই দেখলাম। আমার কি কইতে জানেন? আমি কাছে ছেড়েনি। ও, এখনই আপনার কাম সারলো? আপনার দেখছি স্বভাবই হইলো যখনই একটা কথা করে দিছে, কেমন জানি আপনার ছেড়ে। তুই কেমন আছিস? কাজকর্ম কিছু পেরে গেলি? সেসব কথা পরে বলবো, আপনি এখানে তো অপেক্ষা করেন, আমি আসছি এখনই। দেখেন তাই তো আপনার মনে রাখছি না, তাই তো গুনে দেখেন সব ঠিক আছে কিনা। তুই কোথায় পেলি? সে অনেক কথা আপনি বুঝবেন না, তোর একটা নতুন পকেট কাটতে শিখেছিল, তাহলে খুব বিশ্বাসী, কিন্তু ছড়াই নেই, পুরাটাই সরকারকে দেওয়া দিয়েছে। ট্যাক্সের জন্য পাওয়া গেল। এই আপনার আম হুজুর, কত দাম নিল বল? ও কথা বলবেন না হুজুর, এটা আমি আপনাকে খেতে দিই। সে কি রোজিন? না না তা হয় না হুজুর। না না তা কিছুদিন হয় না হুজুর। শুনেন, আমার কাছে তো পয়সা নেই, আমি ধারে আম কিনব। কি অত্যন্ত অন্যায় করছি শুনি, আমি কোনো কথা শুনবো না, টাকা তোকে নিতেই হবে হুজুর। গরিব রহিম আপনাকে না হয় দুটা আমি খেতে দিল। আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, চুরির টাকায় ধার আমি শোধ করবো না, বেতের কাজ করে বা মজুর খেটে ধার শোধ করবো। রহিম চলুন হুজুর, আপনার দেরি হয়ে গেছে, একটা ঘোড়ার গাড়ি দেখে আপনাকে ফেলে দিই।
তোমার ভাড়াটা তো ভাড়াটা আমি চাইয়ে গেছে বাবু। সেটি সেটি লো কেন রহিম? না না সে হবে না, ওর টাকা তুমি ফিরিয়ে দিও, ভাড়া তোমাকে নিতেই। বলেন কি বাবু, রহিমকে আপনি চেনেন না, সে যদি জানতে পারে আমাকে আজ তো পুঁটে ফেলবেন। কয়েকদিনের কষ্টে ওদের ঘুম হচ্ছে না, তাই রাতারাতি জেল রিফর্ম করতে চান। কম্বলের বিজনেস হয়ে ওদের কষ্ট হয়, তাই একখানা করে চাদর দাও, মাছের টুকরোটাকে বাড়াও, বেচারিরা বিড়ি খেতে পায় না, একবার নীল করে বিড়ি দাও, সপ্তাহে একবার করে সিনেমা দেখো, ইটস অল ভেরি গুড। বাট কয়েদিরা জেলে কিভাবে থাকে শুধু সেইটাই না ভেবে তাদের এমন কার্যকরী শিক্ষায় শিক্ষিত করে তোলো যাতে তারা যখন জেল থেকে বেরিয়ে আসবে তখন সমাজের চোখে তারা যেন অবাঞ্ছিত না হয়ে ওঠে। না না মলা, এটা তোমার সমাজ দরকার, ভাবাও দরকার, দেশ একদিন স্বাধীন হবে, তুমি একদিন সুপারিনটেন্ডেন্ট হবে, হাজার হাজার কয়েদির ভাগ্য নির্ভর। কি হল? ও পরিচয় করে দিই, মাই ডিয়ার, দিস ইয়াং ম্যান ইজ মলা, আমার স্ত্রী ডোরা। How do you do? আপনাদের আশীর্বাদে ভালোই আছে। Yes, dear. He does. What is your Christian name? আপনি আমায় মলয় বলেই ডাকতেন? হ্যাঁ মলয় যা বলছিলাম। Come along, please, Betty. Yes, dear. চলো। আচ্ছা তুমি আজ রাত্রি এখানে খেয়ে যাও না? আগে না, আজ আমার নাইট ডিউটি রয়েছে, পরে আরেকদিন এসব। আচ্ছা আচ্ছা, নাও লেটস গো, লেটস গো। অপরাধীদের মনের কথা জানতে হবে মলা, ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে তো চলবে না। তোমাদের শরৎচন্দ্র কি বলতেন জানো মলা, যে কোনো মানুষ নিছক কালো, কোনো রিডিমিং ফিচার তার মধ্যে নেই, একথা আমি ভাবতেই পারি না, একথা ভাবতেও আমার কষ্ট হয়, আমারও তাই বিশ্বাস। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, ভাব আছে শুনলো মিস্টার ভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, উনি কেমন আছেন? ভালো আছেন, আপনাদের সবার কাছে জিজ্ঞেস করলেন। একদিন আমিও দেখা করে আসবো। আচ্ছা আচ্ছলি, এই খবরটা নিতে এসেছিলাম, একটু বসুন না। হ্যাঁ না, অনেক কাজ আছে। কালকে কাঞ্চি দার্জিলিং যাচ্ছে কিনা? কাঞ্চি চলে যাচ্ছে কেন? আমার স্ত্রী ওর বিয়ে ঠিক করেছে, জানেন তো মা বাবা মরা মেয়ে আমাদের আশ্রয় থাকত। বাবুজি, আমার একটা কথা রাখবে, তুমি কয়েকদিন বাড়ি থেকে ঘুরে এসো, লাগলে একটু সে ঘুমে পড়েছো তাকে আমি জানি না, তোমাকে নিতে হবে বাবুজি, নাহলে আমি ভীষণ লাভ করবো। তারপর যখন ফিরবে একেবারে বউ নিয়ে আসবে, তাহলে তুমি সুখী হবে? হবে, তুমি ভালো আছো, তুমি সুখী আছো, তোমার কোনো কষ্ট নেই, কারণ সুখী সুখী হবে না।
না না বাবুজি, তাকে তো কোনো ভুল তাই এমনি করি অনেক কিছু হারিয়ে যায়। কারণ কেড়ে নেবার চোরটাই আপনি কেড়ে নিয়েছেন। আপনার এই চাকরিতে আসা উচিত হয়নি, আপনি মিসপেক্ট। ও দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস রেখেছি। মাফ করবেন, জেল রেগুলেশন আসছে। তাও তো এই দেখুন, আজ সকালে মা দিয়ে গেলেন, ভদ্রমহিলাকে এত করে বললুম যে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কথা শুনছি। আবার শুনলাম নাকি যেদিন থেকে আমার জেল হয়েছে উনিও নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে বসে আছে। এইটাই তো আমাদের দেশের মেয়েদের পরিচয় নিমেষ বাবু। তুমি ভালো আছো, তুমি সুখে আছো, এ কথা কিন্তু আমি সুখী হবো না বাবুজি, সুখী হবো না। প্রধানমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। চল। না যাইও না যাইও পাশে, না যাইও দুর্গুণে, ওর মধুর মধুর বলি যেন শুনির তবু ভুলি কেন। কি খবর মশাই, তোমার শরীর কেমন আছে? শরীর হুজুর একরকম আছে, কিন্তু বুকের বেদনাটা এখনো সারেনি। বসুন হুজুর। আমার একটা আর্জি আছে হুজুর। কিসের আছে? আমার কিছু টাকা আছে, আমি হুজুরকে দিতে চাই। আমি তোমার টাকা নিয়ে কি করবো? একজনকে দেবার চেষ্টা করবে, আর সে যদি না নেয় সেখানে খুশি বিলিয়ে দেবেন। কাকে? একটি মেয়েকে হুজুর, যা চরম সর্বনাশ আমি করেছি। আমি জানি আমার এটা আকাশে পা দিয়েও ছুঁবে না। কার কথা বলছো মুন্সি? বলছি হুজুর, সব কথাই বলছি। দারোগা সাহেবকে বলিনি, কিন্তু আপনার কাছে কিছু লুকোবো না। সেদিন ছিল শীতের রাত, সীতানাথ দত্তের মেয়ের বিয়ে। রাত ১২টার পর বিয়ের কাজকর্ম সব চুকে গেছে, এমন সময় সিন্ধুকে টাকার গহনা আছে, সব তুমি নিয়ে যাও, কিন্তু ভগবানের দিব্যি আমার বাড়ির মেয়েদের ইজ্জতে তুমি হাত দিও না। দেখো তুই এত মানুষ, আমার দেশেরই মানুষ, আমার শুধু এই কথাটা দাও। যাবি মেয়েদের গয়না খুলে একটা ঘরে যেতে বলো, এনে সঙ্গে যা। লোকটা খুব ধরিবার।
তোমার মেয়ে যে আজ 12 বছর হলো মারা গেছে। হ্যাঁ, 12 বছর সে আমার ছেড়ে চলে গেছে। সর্দার নিচে চলো, তাড়াতাড়ি কাজ আসলে করে আমাদের যেতে হবে। চলো যেতে দিয়ে রাখিস। তোকে আমি একেবারে চলে যা। আমি কি করলাম মা, আমি তোমার কি করলাম? Ah!
যখন জ্ঞান ছিল শুধু মার খেয়েছে, কারো গায়ে হাত উঠল না। ইচ্ছে করলে সব কটাকে শেষ করে পালাতে পারতুম, কিন্তু সে বলে যেন মনে হতে লাগলো সে বলছে, এই শেষ পদরবংশী, তোমার কবর করা হচ্ছে, এবার তুমি ঘুমিয়ে পড়ো, এবার তুমি ঘুমিয়ে পড়ো। খেলা তোমার শেষ হয়েছে মুন্সি, দলের কাউকে তুমি বাঁচাতে পারবে তাই নাকি বড় বাবু? মরা বাঁচা সে তো জান তো খোদার হাতে। শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তোমার দলের লোক ধরা পড়েছে। দেখা তো মুন্সি, তুমি একে চিনতে পারো কিনা? আপনার কি মনে হয় বড় বাবু একে আমি চিনি? নিশ্চয় চেনো। তবে তবে বোধ হয় আগের জন্মে মুন্সি। কিরে তোকে আমি চিনি? হ্যালো, আমি ভালো করে জানি এ তোমার দলের লোক। শুনে নজু, ডাকাতি করলাম আমি আর উনি জানেন সব। বদরুদ্দিন, আচ্ছা তোমার ওষুধ আমি জানি, ও কি তার প্রমাণ পাবে? চলো এই লোকটাই কি সেই মুন্সি? আপনার কাছে লোক বলা হুজুর এই সেই, কিন্তু এ কথা তো সকলের কাছে বলা যায় না। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মুন্সি, কি অপরাধ তুমি করোনি তার সমস্ত দোষ কেন তুমি নিজের তালে তুলে নেবে? করেন কি হুজুর, অপরাধ আমি করিনি। ডাকাতি তুমি করেছো তার অপরাধ অবশ্য তোমার, কিন্তু এই মেয়েটির অত্যাচারের জন্য তুমি তো মোটেই চাই না। বলছেন হুজুর, ওই শয়তানগুলোকে দলে জুটিয়েছিলাম বলেই তো মেয়েটির এই সর্বনাশ হলো, আমি তো এর জন্য একমাত্র দায়ী হুজুর। তা অবশ্য ঠিক। জানেন হুজুর, আজ আমি চাই যে আমার ফাঁসি হোক, এই তিল তিল করে মরা আর আমার সহ্য হয় না। সব সময় মেয়েটির কথা ভাবি আর আমার মনে হয় আমার জন্য তার সমাজে জায়গা হবে না, একদিন তাকে রাস্তায় বেরোতে হবে। এখন সেসব কথা থাক, আমার একটা কথা জবাব দিয়ে জান হুজুর, আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না? জানি না মুন্সি, এর উত্তর আমার জানা নেই। Your Honor and gentlemen of the jury, ডাকাত বদরমুন্সির সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তার অমানসিকতা, তার পার্শ্ববিক নিষ্ঠুরতা মানুষকে যে কোথায় নামিয়ে নিয়ে এসেছে। হুজুর ধর্মাবতার, আমি অসুস্থ বলে আমায় বসবার অনুমতি দিয়েছেন, সেজন্য খোদা আপনার মঙ্গল করুন। কিন্তু হুজুর এই একে বক্তৃতা শুনতে শুনতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, যদি ঘুমিয়ে পড়ি কসুর নেবেন না। Your Honor, এই মামলার প্রথম নম্বর সাক্ষী সাবিত্রী দেবীকে কোর্টে হাজির করা হোক। কল দেবে নার্স। সাক্ষী সাবিত্রী দেবী হাজির, সাক্ষী সাবিত্রী দেবী হাজির। প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, এই মকদ্দমায় যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, তাহার কোন অংশ মিথ্যা হইবে না, আমি কিছুই গোপন করিব না। আপনার নাম? সাবিত্রী দেবী। আপনার বাবার নাম? সীতানাথ দত্ত। আমার সব অপরাধ আমি স্বীকার করেছি, তোকে ওকে সামনে ছাড়া এনেছে। আমি আবার বলছি, আমি ওর স্বামীকে খুন করেছি, ওর সর্বস্ব লুট করেছি,
ওর ইজ্জত আমি নিয়েছি, যার শক্তি দিতে হয় আমার বিরুদ্ধে। ওকে আপনারা রেখেছি, ওকে আমি তো খুনি, কিন্তু কেউ জানতো না আমি খুনি। আল্লাহ তোর ইচ্ছা জাদুর কৌশলে দুঃখেতে ফেলে, খোদাকে আমায় ভুলাবি ছলে, খোদাকে আমায় ভুলাবি ছলে। বুঝেছি আল্লাহ তোর ইচ্ছা
জাদুর কৌশলে দুঃখেতে ফেলে খোদা কি আমায় গুলাবি ছলে চাইনে আল্লাহ দিশায় সম্পদ চোখে পানি অতি বিপদ রে চাইনে আল্লাহ দিশায় সম্পদ চোখে পানি অতি বিপদ রে পরাণ চাই তোর কাছে যেতে রে খুদা কি আমায় গুলাবি ছলে আলাইকুম সালাম ফকির সাহেব তোমার সেই জাদুর খেলাটা দেখাতে হবে যে না রে বাবা না ফকির সাহেব ডবল করো একা না আচ্ছা এই দেখ এই তো হাত মুখ ধুইনি তুই এখন কোথায় ছিলি জাহানি আজ কতদিন গিয়েছিস তা খেয়াল আছে দশ দিন হল আতা রোজগার বাজি করতে হবে তো রোজগার খালি টাকা আর টাকা আমার কথা তোর মনে থাকে না না তোর কথা মনে থাকে না না তুই কি বলছিস কুচি তুই ছাড়া এই দুনিয়া আমার আর কি আছে আরেক ব্যাপার রয়েছে আলাদ মক্কেল আসছে অনেক টাকা নিয়ে আসবে কি হলো কিছু না চল আমরা এখান থেকে চলে যাই কেন এই কবরখানায় আর থাকবো না তুই দেখে ফেলেছি নাকি না তুই যখন থাকিস না তখন আমার বড্ড ভয় করে কেন কেন মনে হয় ওই কবরখানাটা বাড়তে বাড়তে যদি আমাদের বাড়িটাও কবরখানা হয়ে যায় তুই আজই চলে এলি চলে এলাম নইলে যা জঙ্গল রাস্তা খুঁজে পাবো কি করে বেশ করেছিস আজ আমি সমস্ত দিন খালি তোর কথাই ভাবি কত মন্তব্য করতে হবে দরগায় সিন্নি চাপাতে হবে সেই মাঝরাত্রিরে মাঝরাত্রি হ্যাঁ এতক্ষণ বসে আমি কি করবো তো যাই জঙ্গলে একটু ঘুরে আসি বড় ভারী জঙ্গল মিয়া সাহেব দেখো হারিয়ে যেও না যেন পথ হারিয়ে যাবো আমি তাহলে তুমি খুঁজে নিয়ে আসবে আমি তোমায় খুঁজে আনবো ওই বুড়ো তাহলে বিড়বি যাবে না তাহলে আমি একটু ঘুরে দিব কি স্যার আজ থেকে কি সুন্দর দেখাচ্ছে যাচ্ছিস কোথায় গড়ে পানি আনতে যাচ্ছি রান্না করতে হবে না
তুমি এখানে কি করছো? পানি নিতে এসেছি। তুমি এই জঙ্গলে থাকো? ওই বুড়ো ফকিরের দিদি তুমি? না কিছু না। তাড়াতাড়ি ঘরে এসো, আমি রান্না করবো, তুমি খাবে। কি কথা বলছিলি ওর সঙ্গে? খেতে আসতে বলছিলাম, আবার কি বলবো? আর কিছু বলিস নি? না শোন, একে কিছু করিস না। কেন, তুই জানিস কত টাকা এনেছ? জানি, কিন্তু দেখছিস না কি সুন্দর চেহারা, ওকে ওর মা বাবার কাছে ফিরে যেতে দে। একবার দেখেই মজে গেলে? মরেছি বেশ করে, ওকে যদি কিছু করিস তো তোরই একদিন কি আমারই। তাহলে আমার কথা রাখ। আচ্ছা, ওকে মারবি না? বল না মারবো না। আচ্ছা ঠিক আছে, চল চল, তুই যা বলবি তাই হবে, তুই যা বলবি আমি শুনবো, তোর কথা সব শুনবো। ভালো করে খাও মিয়া সাহেব, আর কিছু দেবো না বেবিজান? ঠিকই, আর তুই বসবি না? না না, আর কিছু দিতে হবে না, খুব পেট ভরে গেছে। জানো, এমন করে আমায় কেউ কোনোদিন খাওয়ায়নি। দাওয়ায় মাদুর পেটে দিয়েছি, খাওয়া হলে শুয়ে পড়। চলছে বাবা, সে কি
বড় ভালো দিদিটি তোমার পকেট। আমি এখানে কতদিন এসেছি? ওগা দু মহিনা। দু মহিনা? দু মহিনা? আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি। আরে রোজ তো তুমি একই বাদ পুছো, হাই কই আনে বলা? হ্যাঁ, আমার দিদি, আমার কুটি, সে আমায় কত প্যার করতো, কেন যে আমি। আরে যা যাও, সোজা বোত রাথুয়া, সোজা।
তুমি তো তাকে ধরিয়ে দিয়েছ। হ্যাঁ হুজুর। তবে আবার তাকে বাঁচাবার কথা বলছো কেন? হুজুর, তার হলো সে আমার মরত্ব। রাজের বসে একটা কি কাজ করে ফেলেছি। হুজুর আপনি সব টাকাগুলো নিন, ওর গলাটা বাঁচিয়ে দিন। আচ্ছা, তোমায় যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক জবাব দেবে। ফকির কি সত্যি খুন করেছিল? হ্যাঁ হুজুর। তুমি যাকে খুন করতে দেখেছ? হ্যাঁ। আর কেউ? না। পুলিশ তোমার এখানকার ঠিকানা জানে? না। শোনো, কাউকে তোমার ঠিকানা জানাবে না, কেউ যেন তোমায় খুঁজে না পায়। কেউ খুঁজে পায়নি ইওর অনার, একমাত্র পুলিশ রিপোর্ট ছাড়। কাসেম ফকির যে প্রকৃত খুনি তার কোন প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ রিপোর্টে আছে আসামি ফকিরের স্ত্রীর গুটি দিদির এজাহার অনুযায়ী ফকিরের আঁকড়া, হোসেনের মৃতদেহ আর দশটি নরকঙ্কাল খুঁজে পাওয়া গেছে। ইওর অনার, প্রসিকিউশন কাউন্সিলকে অনুরোধ করব গুটি দিদিকে কোর্টে হাজির করার জন্য। ইওর অনার, এজাহার দেওয়ার পর গুটি দিদি নির্দেশ পেয়েছে, অনেক চেষ্টা করে পুলিশ তাকে কোথাও খুঁজে পায়। ইওর অনার, আমি এই খুনের একজন, শুধু একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীকে এই কোর্টে হাজির করতে চাই। হুজুর, ধম্মা কথা, খুন আমি করেছি, একটা নয় অনেক খুন করেছি। মানুষকে টাকা ডবল করার লোভ দেখিয়ে আমি আঁকড়ায় নিয়ে আসতাম, তারপর তাদের মেরে মাটিতে আমি গড় দিতাম। আমি ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার, যিনি নিজে হোসেনের মৃতদেহ কবর করে বার করেছিলেন, তাকেই এখন কোর্টের সামনে হাজির করছি। জুরি হ্যাভ ইউনানিমাসলি ফাউন্ড দ্য অ্যাকিউজ কাসিম ফকির গিলটি অফ মার্ডার আন্ডার সেকশন 302 অফ দ্য ক্রিমিনাল কোড। আই অ্যাকসেপ্ট দ্য ভার্ডিক্ট। অ্যাকর্ডিংলি I sentence the Sayyid Qasim Faqir to death. He will be hanged by neck till he be dead. Faqir? Faqir? Tumi ek hi korle, Faqir? আর বেঁচে কি হবে হুজুর, যার জন্য সব সেই। কিন্তু তোমার বিবি তো চালাও। সঙ্গে দেখা করতে চাও? আমি ব্যবস্থা করতে পারি। আর দেখা করে কি হবে?
ফকির, ফকির উঠে এসো, ফকির কেন হুজুর কোথায় যেতে হবে? বাইরে চলো, স্নান করে নাও। আমার দিদি আমার সঙ্গে দেখা করতে আসেন, এসেছিল ফকির, এসেছিল, 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 তোমার দিদি এসেছিল, তার তোমার খবর শুনে কেঁদে কেটে অজ্ঞান হয়ে গেল, তাই তাকে আনতে পারিনি। আমি জানতাম সে আসবে, আমি জানতাম সে আসবে, সে আমার কাছে না এসে পারে, সে যাই করুক কিছু, সে তো আমার, আমার তো দিদি, আমার ক্ষতি, আমার কত কি আর করে হয়েছিল, আমি জানতাম সে আসবে, আমি জানতাম এসো, স্নান করে নাও। খুঁটি দিয়ে যাইতে ছিল, আমি জানতাম সে আসবে, আমি জানতাম, আমি জানতাম তো সে আসবে। কেউ এসছিল? আল্লাহর নাম করো, আমাকে তুমি ছেড়ে দাও, আমার কুটি
হুজুর, আমার আমার বিবি আমার সঙ্গে দেখা করতে আসেনি। আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না হুজুর? শরৎচন্দ্র কি বলতেন জানো মলয়, যে কোনো মানুষ নিছক কালো, কোনো রিডিমিং ফিচার তার মধ্যে নেই, একথা আমি ভুলে পারি না, একথা ভাবতেও আমার কষ্ট হয়।